নারায়ণগঞ্জ বন্দরে বারপাড়া এলাকায় মহামান্য কোর্টের আদেশ অমান্য করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুরে রামুরা বারপাড়া এলাকায় অসহায় সিরাজুল ও মনির হোসেনের ক্রয়কৃত সম্পত্তি জোর করে দখল করার অভিযোগ উঠেছে আকলিমা জামাল মনু রহিমগঞ্জের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ বিবাদীরা জোরপূর্বক সিরাজুল ইসলাম মনির হোসেনের তেরো শতাংশ জায়গা দখল করে রাখে এ বিষয় ভুক্তভোগী সিরাজুল কোর্টে মামলা দায়ের করেন কোর্টে দুইটি রায় পাওয়ার পরেও সম্পত্তি দখল করে রাখে ও হুমকি ধামকি প্রদান করে এই বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি তিনি বলেন হয়েছে উন শতাংশ জায়গা কিনার পরে পরে আমার দাদার আছিলো আঠারো এই চল্লিশ আর এস আইছে চল্লিশ এস আওয়ার পরে ইয়ার পরে আমার দাদা তিনপোলার নামে আর এস রেকর্ড করে দেয় রেকর্ড করে দেওয়ার পরে আমার বাই বেড়োতে আমি আমার সম্পদ তেরো শতাংশ এই তিরিশ পয়েন্ট জায়গা আমি আমার কিনছি আমি খরিদ হারা আমাকে বিক্রি করছে এই হলো মোট জায়গা আমার কাকার আর আমার একত্রিশ শতাংশ জায়গা আর হাগ আষ্ট শতাংশ এই এইদিনিয়া মামলা আজ দশ বছর ধরে চলে দশ বছরের ভিতরে আমি রূপকুঞ্জির কোর্টে আমি দুইটা মামলা রায় পাইছি একটা ধেবানি একটা আর এস রায় পাইছি রায় পাওয়ার পরে থানায় অভিযোগ দিলাম দেয়ার পরে পুলিশ আইলো আর পরে হারা কি করলো কইলো ঠিক আছে চেয়ারম্যান এ যাও চেয়ারম্যান এনে ই কাগজ জমা দিলাম চেয়ারম্যানে দুই মাসের টাইম দিয়া হারা আর কাগজপত্র এই চেয়ারম্যানে না হাজির করে নেই ইয়ার পরে চেয়ারম্যানও এই কাগজপত্র পত্র ডায়া হাজির করে নেই আমার দাবি হইল আমি যে তো জায়গা কিনছি এত টুক জায়গা আমি দবাইলে চাই খরিদ্দার তবে বৰ্তমান আছে আৱে লোকা আছে তাৰ এই জেগা কৰি দখল কৰিছে আমাৰ দখলে জেগা নাই হা প্ৰশাসনো আইছিলো পুলিচ আইছিলো এছ আই আদা আছে ঠিক আছে তোমার কাগজ সূত্র দাও রাস্তা থেকে গিয়ে আছে কাগজ কাগজ সূত্র বন্দর থানায় অভিযোগ করছি সেনাবা বাহিনী আনা অভিযোগ করছি আমি সেনা বাহিনী আনা আমি বিচার চাই সে আমার জায়গা আমি দাবি করি দাবি করি এই জায়গা প্রশাসন আন্ডারে আমার জায়গা যেই বল করুক আমার জায়গা দখল চাই বাপ দাদা সম্পদ অনেক বিগত বছর ধরে অন্য মানুষ আমার শাশ্বত ভাই হারা জোরে জোর জুলুম করে দহল করে আছে। কিন্তু তারা জায়গা সারতে গেলে ছাড়ে না অথচ বিচার 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 চাইলে বিচারের মাধ্যমে মনে করেন যে ওরা টাকা পয়সা খাওয়াইয়া মনে করেন যে ঘুরাই দেয় ঘুরে দেওয়ার পরে মনে করেন যে নেতা খাতারা মেম্বার চেম্বারে চলে যায় তখন মনে করেন যে আবার গিয়ে হারা বিপর্যয় গিয়ে আবার গিয়ে মামলা করে মামলা করে মামলা আমরা রায় পাইয়াই তারপরে গিয়ে আবার বিপদে গিয়ে মামলা করে রেন করতে করতে হয় করতে করতে অনেক বছর যাবৎ এই চল্লিশ বছর যাবৎ এই মামলাটা আমরা লটাছি কিন্তু কোনো এলাকার মেম্বার চেয়ারম্যান কোনো কেয়ারি করে না যার কারণে আমরা এই এই প্রশাসনের মাধ্যমে জায়গাটা এই উদ্ধার করতে চাই আমাদের দাবি আমাদের জায়গা হইলো গিয়ে কতগুলো একতিরিশ শতাংশের বৃত্তে আমরা বর্তমান আছে ষোলো শতাংশ দুই দুই জুনে ষোলো শত শহীদ আছে আর বাকি জায়গাটা আপনার মাধ্যমে পড়ে রইছে কিন্তু ওরা জায়গাটা ছাড়তে চাই না ওরা জোর জুলুম করে আবার ভিড়া মনে করে দেখা গেছে ঘর বাড়ি ঘর উডাইয়া ব্যারিকেড দিয়া আটকাই দিতে যাতে অগ যাতে দল করতে না পারি ওরা চাইতে এইটা কিন্তু এখন এখন মনে করে যে ঘর একটা উঠে দিয়েছিল আমি ওই না করছি ওইসে খবরদার গরম গরম গেলাম উঠাইস না উঠাইলে অসুবিধা দুইব পরে আর ওরা উঠাই নাই কিন্তু এখন এখন আমার এই দুই সেনাবাহিনীর কাছে অনুরোধ যে এই আমাদের এই জায়গাটা আমাদের জায়গা আমাকে বুঝাইয়া পরিপূর্ণভাবে বুঝাই দেব রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এন এন টিভি নারায়ণগঞ্জ